আজ পয়লা জানুয়ারি রবিবার সন্ধ্যায় লালবাগে শীত বস্ত্র বিতরণ করলেন সাংসদ আবু তাহের খান। এদিন মোট 150 জন দুস্থ মানুষের হাতে শীত বস্ত্র কম্বল তুলে দেওয়া হয়। সাংসদ আবু তাহের খান বলেন, আজ পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে এবং নতুন বছর উপলক্ষে লালবাগে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হলো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান, প্রাক্তন চেয়ারম্যান বিপ্লব চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী সঞ্জু সরকার সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা। প্রবীণ মণ্ডল ও শরীউল ইসলামের রিপোর্ট, NTVWB। দেখুন, আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এই 25তম প্রতিষ্ঠা দিবসে আজকের এই দিনটিতে আমরা একদিকে নববর্ষ আর একদিকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, এই দুটোকে সামনে রেখেই বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছিল। আজকে কোথাও আমরা হসপিটালে ফল বিতরণ করেছি এবং সকালবেলায় পতাকা উত্তোলন হয়েছে, তারপরে কোথাও গরিব মানুষকে বস্ত্রদান, মিষ্টিমুখ করা, ক্যালেন্ডার বিতরণ নববর্ষের, এই সমস্ত প্রোগ্রামের মধ্য দিয়ে আজকের দিনটি আমরা উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালন করছি। ঠিক অনুরূপভাবে আজকে মুর্শিদাবাদে আমাদের প্রিয় নেতা বিপ্লব চক্রবর্তী, এখানকার প্রাক্তন পৌরপিতা এবং তিনি এমপি ল্যাটের রিপ্রেজেন্টেটিভ, এবং তার নেতৃত্বে সঞ্জু থেকে আরম্ভ করে সাজু মণ্ডল, এদের সকলকে নিয়েই আজকে আমরা এখানে একটা বস্ত্রদান শিবিরের আয়োজন করেছিলাম এবং কিছু মানুষকে নতুন বছরে একদিকে ক্যালেন্ডার দেওয়া আর একদিকে মিষ্টিমুখ করা, এই বিভিন্ন প্রোগ্রাম রাখা হয়েছিল। সেই প্রোগ্রামের আজকে এখানে কমপ্লিট করা হল এবং মূল উদ্দেশ্যই ছিল নববর্ষের শুভেচ্ছা, আর একদিকে তৃণমূল কংগ্রেস 25তম প্রতিষ্ঠা দিবস, আমাদের বাংলার জননেত্রী, বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 25তম প্রতিষ্ঠা দিবস উদযাপন হচ্ছে এবং নিজের উদ্যোগে তিনি পার্টি তৈরি করে যেভাবে গোটা ভারতবর্ষব্যাপী তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করেছেন এবং বাংলায় তিনটে টার্ম তিনি মুখ্যমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করছেন, বাংলা পরিচালনা করছেন, আমরা একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক সুস্থতা কামনা করি নববর্ষে এবং বাংলার মানুষ যেন ভালো থাকে, বাংলার মানুষ তার নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সুস্থ থাকুক, সবল থাকুক, ভালো থাক এবং বাংলার উন্নয়ন হোক, বেকার সমস্যার সমাধান হোক, এই সমস্ত বিভিন্ন বিষয়গুলোকে সামনে রেখে নববর্ষের নতুন বছরের সূচনা হলো এবং নতুন বছরে আমরা কম্বলদানের মধ্য দিয়ে, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি উৎসাহ উদ্দীপনা। হ্যাঁ দাদা, সারিও লালবাগে।